হ্যালো, আবার একটা জিটিএ 5 ভিডিও করতেছি, এটা র্যান্ডম ঘোরার জন্য। তো এটা কোনো মানে পার্ট টু পাইপ মিশন না, এটা আর কি এমনি র্যান্ডম ঘোরার। এরপরে আর কি এই ফ্র্যাঙ্কলিনের একটা ব্যবসায়িক প্রতিষ্ঠানের জন্য যেই বিজনেস মিশনগুলো থাকে সেইটাও চালু হয়ে যাবে। তো এই আর কি, যেহেতু ভাঙাচোরা মালভূমি দিয়ে চালাচ্ছি, তো এটা আর কি ওয়াইল্ড বাইক রাইডিং ইন লস স্যান্টোস, এইভাবে বলা যেতে পারে। এই আর কি দেখতে পারেন কিভাবে আর কি বিভিন্ন ভাঙাচোরা এবং এই দুর্গম রাস্তা দিয়ে GTA 5 আপনি ক্লিয়ারলি খেলতে পারবেন। শহর এরিয়ার থেকে এই শর্টকাট দিয়ে আমরা এই ট্রেভারের যে কান্ট্রি সাইড এরিয়া আছে সেদিকে যাবো। অত্যন্ত রাতের বেলায় এই বাইক নিয়ে এই ভাঙাচোরা গ্রাম্য রাস্তা দিয়ে যাচ্ছি। তো ওইখানে আর কি একটা শিপমেন্ট আছে, এই ফ্র্যাঙ্কলিনের যে একটা সাইট, এটার প্রোডাক্টগুলো আর কি ওয়্যার হাউসে দিয়ে আসতে হবে। এইটাই মিশন, এগুলা কোনো মেইন মিশন না, এটা সাইড মিশন। মিশন এইখান থেকে আর কি মেইন সাইড মিশনের কার্যক্রম এখান থেকে শুরু। এই এখানে আর কি ট্রাকে উঠতে হবে, এটা একটা বড় ধরনের মালবাহী ট্রাক। এই ট্রাক আর কি বিভিন্ন যানজটলা রাস্তা দিয়ে চালায় ওই জায়গা মতো পৌঁছায় দিতে। এইটাই পথে যদি কোনো দুষ্কৃতিকারী হামলা করে তাদেরও আর কি সেটেল করতে হবে। এই সাইড মিশনের বিশেষত্ব হচ্ছে এই ট্রাক ড্রাইভিং সিমুলেশন, বিভিন্ন ট্রাক ড্রাইভিং বা বাস ড্রাইভিং সিমুলেটর গেম গুলো আছে ঠিক ওই রকম। বেশি জোরেও চালানো যাবে না, যদি কোনোভাবে কোনো একটা ট্রাক বা অন্য কোনো ভেহিকেলের সাথে বাড়ি খায় তাহলে ভিতরের যে প্রোডাক্টগুলো আছে এগুলো নষ্ট হয়ে যায়, সাবধানে চালাইতে হবে। এই তো গন্তব্যস্থলের প্রায় অর্ধেকই চলে আসা হয়েছে, তো আর বেশি দূর না। রাস্তাঘাট বেশ বড়, প্রায় 2 লেনের রাস্তা এটা। তো এখান দিয়ে আর কি চালানো অতটা কঠিন হবে না, কিন্তু এরপরও আর কি যেহেতু এটা মিশন, এখন দেখা যাবে যে বড় বড় গাড়িগুলা বেশি আসতেছে। এই যে এই রাস্তায় এত গাড়ি থাকার কথা না, কিন্তু মিশনের জন্য মানে এখানে আর কি গাড়ি বেশি অ্যালোকেট করে দিবে। তো এইটাই আর কি গেমের সিস্টেম, তো যত টাইম বাড়বে অত আর কি গাড়ির পরিমাণও বাড়াই দেবে, যাতে আর কি আমি টাইমলি না যেতে পারি। এই মিশনের মূল বিষয় হচ্ছে সাবধানে চালানো আর টাইম মতো জায়গা মতো পৌঁছে দেওয়া। এই GTA 5 এর এই বিষয়গুলো বেশ ভালো, তো এই জন্য আর কি এই গেম শেষ হলেও বোরিং লাগবে না, কিছু কিছু সময় পর পরই এই টাইপের সাইড মিশন দিবে। যাদের আর কি গাড়ি চালাতে ভালো লাগে বা রেসিং গেম এর এক্সপিরিয়েন্স দরকার তাদের এই যায়। এদের বড় টানেলের নিচ দিয়ে গেলাম, ওয়েদারটাও ভালো না, বৃষ্টি, তো রাস্তা আর কি ব্রেক ট্রেক করলে স্লিপ কাটারও চান্স আছে, তো গাড়ি উল্টেও যেতে পারে, তাই খুব একটা ব্রেক করতেছি না।
প্রায় শেষ, তো জায়গা মতো চলে আসলাম। এইটাই আর কি ফ্র্যাঙ্কলিনের ব্যবসায়িক একটা আউটলেট, এই গাড়ি রেখে দিলেই মিশন শেষ। মিশন পাস্ট, আরো কিছু GTA 5 এর মিশন আসবে। থ্যাংক ইউ।